মনের অভিষ্ট কোনো ইচ্ছা পূরণ করতে চান, তাহলে দীপান্বিতা অমাবস্যার দিন মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করে মনে মনে বলুন এই কথা। নিঃসন্দেহে আপনার মনের যাবতীয় ইচ্ছার নিবৃত্তি হবে। বন্ধুরা, মা কালী হলেন সর্বমুক্তি প্রদায়িনী। ভক্তি ভরে মাকে যেই ডাকুক না কেন, তিনি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। বন্ধুরা, আমরা খুব সহজেই মাকে প্রসন্না করতে পারি। দীপান্বিতা অমাবস্যার দিন হলো সেই দিন যেই দিন যদি ভক্তি ভরে মায়ের উদ্দেশ্যে সামান্য একটি প্রদীপ এবং ফুল নিবেদন করা যায়, মা তাতেই সন্তুষ্ট হন। যে উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের পূজা করবেন, সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিতরূপেই সফল হবেন। আপনার অভীষ্ট লক্ষ্যটি মায়ের কৃপায় পূরণ করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যাতে কিভাবে আপনি মায়ের আরাধনা করবেন, কিভাবে মায়ের কাছে প্রার্থনা করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাব, এই বছর 2022 সাল 1429 বঙ্গাব্দে এই দীপান্বিতা অমাবস্যা কবে এবং কখন পড়েছে। বন্ধুরা, এই বছর এই দীপান্বিতা অমাবস্যা শুরু হচ্ছে আগামী 6ই কার্তিক, 24শে অক্টোবর সোমবার সন্ধে 4:58 থেকে, যা থাকবে পরের দিন 7ই কার্তিক, 25শে অক্টোবর মঙ্গলবার অপরাহ্ন 4:28 পর্যন্ত। সুতরাং এই বছর মায়ের পূজা সোমবার রাত্রে সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, যদি মায়ের উদ্দেশ্যে আপনি পূজা দিতে চান, মায়ের কাছে প্রদীপ নিবেদন করতে চান, তাহলে যেই দিন মায়ের পূজা সম্পন্ন করবেন সেই দিন অবশ্যই কিন্তু সবার প্রথমে সংকল্প গ্রহণ করবেন। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর বিছানায় বসেই মায়ের উদ্দেশ্যে বলবেন, মা, আজ আমি তোমার পূজায় নিজেকে নিয়োজিত করছি, আমার মধ্যে সেই দৃঢ়তা দাও, সেই ধৈর্য দাও, যাতে তোমার পূজা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি। বন্ধুরা, মায়ের উদ্দেশ্যে এই আরাধনা আপনি নির্জলা উপবাস রেখেও রাখতে পারেন, অথবা ফলাহার গ্রহণ করেও করতে পারেন। আর যদি আপনি মায়ের পূজা সম্পন্ন না করে কেবলমাত্র মায়ের উদ্দেশ্যে দীপ দান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই দিন নিরামিষ আহার গ্রহণ করেও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, পূজার দিন ঘুম থেকে ওঠার পর সকাল সকাল স্নান পর্ব সেরে নিন, তারপর মায়ের পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন। মায়ের পূজার জন্য কোনো সাংসারিক ব্যক্তির খুবই সামান্য দ্রব্যের প্রয়োজন পড়ে, যা যে কেউ সংগ্রহ করতে পারেন। মা কালীর পূজার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণটি হলো একটি লাল টকটকে জবা ফুল। আপনি যদি মহিলা হন, এই জবা ফুলের সঙ্গে আপনি সংগ্রহ করুন একটি সিঁদুরের কৌটব, এবং তার সঙ্গে সংগ্রহ করুন, মহিলা পুরুষ সকলের উদ্দেশ্যে বলছি, তা হলো একটি লাল ফল, টকটকে লাল ফল, এবং তারই সঙ্গে একটি মাটির প্রদীপ বা একটি মোমবাতি এবং একটি ধূপকাঠি সংগ্রহ করে রাখুন। এর কারণ প্রসঙ্গে বলে রাখি, মা কালীর সবথেকে পছন্দের রং হলো লাল, এবং মা কালীর সবথেকে পছন্দের ফুল হলো জবা ফুল। জবা ফুল দিয়েই মা কালীকে কিন্তু সন্তুষ্ট করা যায়। তাই মায়ের পূজা কিন্তু কখনোই সম্পন্ন হয় না যদি না পূজায় জবা ফুল আপনি নৈবেদ্য হিসেবে ব্যবহার করেন। এর সঙ্গে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কিছু সন্দেশ বা মাখা
আপনি মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে দিতে পারেন। আর সর্বশেষ উপকরণটি হলো একটি কাঁচা টাকা, অর্থাৎ সেটি এক টাকা, দু টাকা, পাঁচ টাকা বা দশ টাকার কয়েন হতে পারে। এই কালী পুজোর পবিত্র দিনে এই সমস্ত কিছু সংগ্রহ করার পাশাপাশি আপনি মনে মনে এই সময় কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন, অথবা আপনি ওম নমঃ শিবায় মনে মনেও বারবার বলতে পারেন। এরপর যখন মায়ের পূজা আরম্ভ হবে সেই সময় অবশ্যই উপস্থিত থাকুন এবং আপনার যে নৈবেদ্য সামগ্রী সমস্ত কিছু মাকে অর্পণ করুন এবং মায়ের পায়ে যে সিঁদুর কৌটো এবং যে জবা ফুল মায়ের সবথেকে পছন্দ তা নিবেদন করুন। এরপর মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন এবং ধূপ ধুনো দেওয়ার পর মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি 108 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম ক্রিম কালিকায় নমঃ। আবার বলছে ওম ক্রিম কালিকায় নমঃ। মন্ত্রটি ভক্তি ভরে অবশ্যই 108 বার মনে মনে জপ করবেন। মন্ত্রটি জপ করার পর মায়ের উদ্দেশ্যে এবার আপনি আপনার মনের প্রার্থনার কথা ব্যক্ত করুন। মনে রাখবেন, আপনার প্রার্থনা কখনোই যেন তিনটির অধিক না হয়, কারণ মনের মধ্যে একই সঙ্গে যদি অনেক প্রার্থনা বা ইচ্ছা থাকে বাস্তবে তা কখনোই কিন্তু পূরণ হয় না। তাই সর্বদা তিনটি বা তার কম প্রার্থনা মায়ের কাছে নিবেদন করুন। আর হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার চাওয়া পাওয়া যেন অন্যের কোনো ক্ষতি সাধন না করে। এরপর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মা কালীর পূজা শেষ হওয়ার পর এই বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর তা হলো বেশ কিছু উপকরণ যা আপনি মাকে নিবেদন করেছেন সেই উপকরণের কিছু অংশ অবশ্যই আপনার গৃহে নিয়ে আসুন, তাহলে মা আপনার গৃহে প্রবেশ করবে। প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি মায়ের পায়ে যে সিঁদুর নিবেদন করেছেন, অর্থাৎ যে সিঁদুরের কৌটো নিবেদন করেছেন, তা অবশ্যই আপনি মায়ের পায়ে স্পর্শ করিয়ে পরের দিন নিজের গৃহে নিয়ে আসুন। বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে এবং পূজা অর্চনার সময় আপনি এই সিঁদুরের কৌটার সিঁদুর ব্যবহার করুন এবং অন্যকেও ব্যবহার করার সুযোগ করে দিন। বলা হয় যে মায়ের পায়ে নিবেদিত এই সিঁদুরের কৌটার সিঁদুর আপনার বিবাহিত জীবনে উদ্ভূত বা আগত সকল প্রকার সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো তা হলো মায়ের পায়ে যে জবা ফুল নিবেদন করেছেন তা আপনি আপনার গৃহে নিয়ে আসুন। যে লাল জবা ফুল দিয়ে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পায়ে নিবেদন করেছেন সেটি নিয়ে আসুন। মায়ের পায়ে অর্পিত জবা ফুল যদি আপনার ঘরে থাকে, মায়ের আশীর্বাদ আপনার ঘরে সর্বদা বিরাজ করবে, সব দিক থেকেই আপনাদের সুখ ও সমৃদ্ধি বর্ষণ হবে। তিন নম্বর যে সামগ্রী বা বিষয়টির কথা বলবো, যদি সম্ভব হয় তাহলে এটি আপনার গৃহে নিয়ে আসার চেষ্টা করুন। তবে আবার বলছি, যদি সম্ভব হয়, কারণ অনেক সময় পুরোহিত এই জিনিসটি দিতে চান না, তা হলো মায়ের কিছু ভূষণ বা অলংকার এবং মা কালীর খড়গ। এই যে সামগ্রীর কথা বললাম তা আপনি আপনার গৃহের পবিত্র স্থানে রেখে দিন এবং যে স্থানে আপনি এই সামগ্রী রেখে দিচ্ছেন প্রতিদিন যখন সন্ধে দিচ্ছেন সেই সময় ওই স্থানেও ধূপ ধুনো দিন। তবে সবশেষে একটি বিষয় বলবো যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো মা কালী সবথেকে বেশি সন্তুষ্ট হন আপনার ভক্তি এবং নিষ্ঠায়। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করুন এবং আপনার যে নিয়ত অর্থাৎ মনোভাব যেন পবিত্র থাকে,
এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি মায়ের কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বর্ষিত হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।